মজার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার বোনকে খুঁজে না পাই তাহলে আপনারও খোঁজ পাওয়া যাবে। চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার বোনকে খুঁজে না পাই তাহলে আপনারও কোনো খোঁজ পাওয়া যাবে না। হ্যাপি হোলি। হ্যালো, আমি অনন্যা। এখন তোমরা মোটামুটি আমাকে দেখতে পাচ্ছ। প্রি হোলিতে শ্যুট করছি যোগমায়াতে। আমি রুদ্রানী এই মুহূর্তে, এবং রুদ্রানী আজকে আছে একটা নতুন পোশাকে, বিভৎস সাংঘাতিক একটা টুইস্ট যেটা দেখতে পাচ্ছি আমরা এই প্রোমোতে। সেখানে মোটামুটি টক্কর তো আমার আর আমাদের যোগমায়ের মধ্যে লেগেই আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যোগমায় আমার সাথে আরেকটা চ্যালেঞ্জ করলো। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে রুদ্রানীর তো এখন অনেক কিছু মাথায় চলছে। কী করবে রুদ্রানী এবং যোগমায়াকে কীভাবে তার যোগ্য জবাবটা দেবে সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে যোগমায়া প্রতিদিন জি বাংলায় 6টায় সন্ধেবেলা। আচ্ছা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন এখানে হোলি খেলছি, সবাই মিলে খুব আনন্দ করছি, কিন্তু তার মাঝখানেই যোগমায়ার বোন, ওকে কিডন্যাপ করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওকে যে কিডন্যাপ করা হচ্ছে, কিন্তু এবার যোগমায়া কি ওকে উদ্ধার করতে পারবে, কি মনে হয় তোমাদের? আর সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে যোগমায়া জি বাংলার পর্দায় প্রত্যেক দিন ঠিক 6টায়। হোলির একটা প্রোমো শ্যুট আমরা করছি, কিন্তু সব মুশকিল হচ্ছে কি, আমরা করার সময় করার আগে এমন বৃষ্টি আরম্ভ হলো যে মাঝপথে এটা বন্ধ হয়ে গেল, বন্ধ করতে বাধ্য হলাম। তা আধ ঘন্টা ধরে সেটা বন্ধ ছিল, তারপরে কিছুক্ষণ বাদে আবার শুরু হলো। আজকে যোগমায়ার যে বোন মহামা, তাকে আজকে কিডন্যাপ করা হচ্ছে। বৃষ্টি পড়ছে, তার সাথে হোলির সিন চলছে, মানে একটা অন্যই কম্বিনেশন। খুব মজা করে শ্যুট করছি, খুব ভালো করে শ্যুট করছি, দেখতেই পাচ্ছেন। আমি নর্মালি হোলি খেলি না, কিন্তু শ্যুটে হোলি খেলছি, ভীষণই ভালো লাগছে। অনস্ক্রিনে কথা বলতে গেলে যোগমায়ার বোন মহামায়াকে তুলে নেওয়া হচ্ছে, এবং রেহান কী করে মহামায়াকে বাঁচাচ্ছে এটাই চমক। তাই জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সোম থেকে রবি ঠিক 6টায় যোগমায়া। নমস্কার, হ্যাপি হোলি। আমি আপনাদের প্রিয় যোগমায়া, আমি নেহা। আর আজকে আমরা দেখতে পাচ্ছেন পুরো একদম সেট রঙারঙি হয়ে গেছে, হোলির প্রোমো শ্যুট হচ্ছে। আর এই প্রোমোতে আমরা শ্যুট করছি যে আমার বোনকে কিডন্যাপ করা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যোগমায়া নিজের বোনকে বলেছে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করবে, আর যদি খুঁজে বের না করতে পারে তাহলে রুদ্রানীর কোনো খবর থাকবে না আর কি। আর এই পুরো সিনটাতে রেহান কীভাবে যোগমায়াকে হেল্প করবে, আর যোগমায়া কি নিজের বোনকে খুঁজে বের করতে পারবে কি পারবে না, সেটা দেখার জন্য আপনাদের এই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় প্রতিদিন 6টায় যোগমায়া।
হোলি চলছে, বুঝতেই পারছেন, হোলির আগেই হোলি। অবশ্য আপনারা জানেনই যে কী অবস্থা হয়েছে, যে যোগমায়াকে খবর দিতে এসেছি আমি, আমি মিন্টু, মিন্টু রিক্সাওয়ালা, আমি খবর দিতে এসেছি আমার মেয়েকে, আমার আর এক মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। ওয়া, দ্যাট ইজ দ্য স্টোরি। আপনারা, এইটা হচ্ছে গল্প, এই গল্পটাকে কিন্তু আপনারা একদম দেখতে থাকুন, প্রাণ ভরে জমিয়ে দেখতে থাকুন, কেননা গল্পটাই জমানো গল্প, চমক, চারিদিকে চমক, শুধুই চমক, প্রত্যেকটা এপিসোডে চমক। আমি জানি আমার মেয়ে কিন্তু দারুণ হিরো, একটা মেয়ে হয়েও দারুণ হিরো, আজকের সমাজের হিরো। তো সে কি পারবে যে আমার আরেক মেয়েকে, তার নিজের বোন মহামায়াকে ফিরিয়ে আনতে? সেটাই লক্ষ্য রাখুন। ঠিক সন্ধে ছটায় জি বাংলায়, সোম থেকে রবি প্রত্যেকটা দিন যোগমায়া দেখতে থাকুন। যোগমায়ার তো আরও অনেক অনেক নতুন নতুন গল্প আসছে, যেটা আপনাদের খুব ভালো লাগবে, মনোরঞ্জন করবে, কি করবে তো। আর আমার দুই মেয়ে, আমি যোগমায়ার মা, আমার দুই মেয়ে। তো এই হোলিতে আমার ছোট মেয়েকে কিডন্যাপ করা হয়। তো আমার যে বড় মেয়ে যোগমায়া, সে বলেছে নাকি 24 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে আনবে। উদ্ধার করে আনতে পারবে তো, কী মনে হয় আপনাদের? এর জন্য কিন্তু আপনাদের দেখতে হবে যোগমায়া, সোম থেকে রবি সন্ধে ছটায় জি বাংলায়। সবাই দেখবেন তো? আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম।